তারপরে আইফোন ইউজার অনেকে আছেন, হয়তো আমার উপরে রাগ করবেন, কিংবা আইফোন কোম্পানির যে মালিক আছে স্টিভ জবস, সেও হয়তো আমাকে ব্লক করে দিতে পারেন, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আজকে এমন এক জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হয়তো আইফোন ইউজার অনেকেই দেখলে অবাক হবেন, অনেকেই হয়তো জানতেন না। আর আমি এই লাইভে রিকোয়েস্ট করবো, আপনারা যদি কেউ আইফোন কোম্পানির মালিক স্টিভ জবস এর পার্সোনাল মোবাইল নাম্বারটা যদি জেনে থাকেন, আমার একটু ইনবক্সে দিয়ে দেন, কমেন্টসে দেওয়ার দরকার নাই, তাহলে আরো অনেকে কমপ্লেন করবে। শুধু আমাকে ইনবক্সের নাম্বারটা দেন, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। মজার একটা জিনিস দেখেন, আমি আসলে হতাশ, এই যে আইফোনের একটা বাক্স আমার হাতে আর এই যে ফোনটা আমার হাতে, আমি খুব শখ করে এই 15 Pro Max কিনছিলাম এক সময়, কিন্তু আমি যেহেতু কন্টেন্ট বানাই ভিডিও বানাই আপনারা জানেন, সো আমি আসলে এটা দিয়ে লাইভ করতে পারতেছি না। এটা দিয়ে আমাদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর লাইভ করতে পারে না, এটার একটা কারণ আছে। এমন এক জিনিস আছে যেটা এই আইফোন 16 Pro Max 2 লাখ টাকার ফোনেও নাই, কিন্তু আমার এখানে একটা 8,000 টাকার স্যামসাং ফোন আছে, খুবই সস্তা একটা স্যামসাং ফোন এই ফোনের মধ্যে আছে। চিন্তা করা যায়, 2 লাখ টাকা দিয়ে আপনি আইফোন কিনবেন 16 Pro Max, আপনি ওইটার মধ্যে একটা জিনিস পাবেন না, কিন্তু এই 5-6,000-7,000 টাকা এই স্যামসাং ফোন বা অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেই জিনিসটা আছে। বা এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশ। আমি আপনাদেরকে লাইভে সরাসরি দেখাইতেছি, আর এই লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে প্লিজ দয়া করে একটু আইফোন কোম্পানির মালিকের কাছে পাঠায় দেন, যেন ওই লোকের চোখে পড়ে, নাইলে আমাদের মতো ছোটখাটো মানুষদের কমপ্লেন গুলা নিয়ে কথা বলার আসলে কেউ থাকে না। আমি দেখছি এই আইফোন নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানায়, এটার এই সুবিধা ওই সুবিধা, বিশেষ করে আমি আমার এক বড় ভাই রবিন রাফান ভাই, উনি ওনার ভিডিও আমি দেখি, ভাই কিন্তু অনেকগুলো কন্টেন্ট দিছে রিসেন্টলি। রাফান ভাইয়ের নাম্বারটা, রবিন রাফান ভাইয়ের নাম্বারটা আমার কাছে নাই, ভাইয়া যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনি আমাকে একটু ইনবক্সে যোগাযোগ করেন। আমার মনে হয় যদি এটা আসলে আইফোনের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে, তাহলে এটা হয়তো আপনি আমাকে জানাতে পারবেন, কারণ আপনি এই ব্যাপারে অনেক এক্সপার্ট। বাট আমি অনেক চেষ্টা করছি, পাই নাই। ইভেন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ডেইলি নিডসের রোহান ভাই, উনিও কিন্তু কন্টেন্ট বানায়, সো উনি কিন্তু রিসেন্টলি একটা আইফোন 16 Pro Max 2 লাখ টাকা 2,40,000 টাকার ফোন কিন্তু গিফট পাইছে, পাওয়ার পরেও উনি হতাশ, ওনারও কিন্তু কাজ হয় না। আমি আপনাদেরকে একটু দেখাই দেই আমাকে কি মেসেজটা পাঠাইছিল ভাইয়া, দেখেন উনি ফোনটা গিফট পাওয়ার পরে আমাকে কি ভয়েস পাঠাইছে একটু শুনেন। হাসান ভাই, আইফোন যেদিন বাংলাদেশে ঢুকছে সেদিনই আমি আইফোন গিফট পাইছি, এবং তখন দাম ছিল 2,40,000 টাকা, যেটা 512 GB ভার্সন। এই ফোন আমি কেনার পরে ফেসবুকে লাইভ করব, লাইভে ঢুকলাম, 2 দিন পরে গিয়ে দেখি টেক্সট বসানো যায় না, কোনো ফোন নাম্বার বসানো যায় না, কোনো টেক্সট কোনো লেখা কিচ্ছু বসাইতে পারি না। পরে মেজাজটা যা খারাপ হইতেছিল ওই যে আইফোনের মালিক যে স্টিভ জবস এর উপরে, যে এত কিছু করতে পারে আইফোনের কিন্তু ফেসবুকের মধ্যে টেক্সট বসানো এই সিস্টেমটা নেই, এখন আসলে এটা কি ফেসবুক অ্যাপের সমস্যা নাকি আইফোন কোম্পানির সমস্যা, আইফোনের সমস্যা, এটা বুঝতেছি না। ওকে, তো ক্রিয়েটরদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা, খুবই বড় ধরনের সমস্যা। কন্টেন্ট যারা বানায়, আমরা যারা কন্টেন্ট বানাই, আমাদের জন্য এটা বিশাল বড় একটা সমস্যা। যদি আপনারা মানে জিনিসটা সরাসরি দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আমি এখন যে ভিডিওটা বানাইতেছি, এই ভিডিওর স্ক্রিনে, ভিডিওর স্ক্রিনে দেখেন আমি লিখে রাখছি আইফোন কোম্পানি এর মালিকের নাম্বার কি লিখে রাখছি না, এই লেখাটাই আমরা কিন্তু যারা কন্টেন্ট বানাই আমাদের অনেক সময় ইনস্ট্যান্ট লাইভে গেলে এই জিনিসটা স্ক্রিনে দিতে হয়। আমি গাড়ির লাইভ করি এবং আমার সেই স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া থাকে কোম্পানির। সো আপনি দেখেন এই যে আমার এই হাতে আছে একটা আইফোন 1 লাখ টাকার আইফোন, আর এই হাতে আছে 8,000 টাকায় কিনা একটা সেকেন্ড হ্যান্ড স্যামসাং ফোন। এই দেখেন আমি যদি আমার এই 1 লাখ টাকা না, আগে কম দামেরটা দিয়ে দেখাই, আমার হাতে যে ফোনটা আছে এখন দেখেন, এইটাতে যদি আমি লাইভে যাই, খুবই ইজি একটা ব্যাপার ভাই। এই যে আমি ফেসবুকে ঢুকছি এখন দেখেন, এখান থেকে আমি যদি লাইভে যাই, এই লাইভে যাওয়ার পরে এখানে দেখেন ডান পাশে কতগুলো অপশন, এই যে এখানে দেখেন ফ্ল্যাশ অন অফের অপশন আছে, তারপরে এখানে মিউট করার অপশন আছে, রোটেট করার অপশন আছে, স্টিকার আছে, ইফেক্ট আছে, ইনহ্যান্স আছে, টেক্সট আছে, এই যে লাস্টে যে টেক্সট লেখা, এই টেক্সট লেখা অপশনটাই আমাদের দরকার যারা কন্টেন্ট বানাই। এখানে দেখেন টেক্সটে গেলে আমার হাবি জাবি মন যা চায় আমি এটা কিন্তু লাইভ করার সময় স্ক্রিনে দিয়ে দিতে পারতেছি, এই যে এটা কিন্তু আমি দিয়ে দিতে পারতেছি, যেটা নাকি আমাদের যারা লাইভ করি এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট এই সিম্পল জিনিসটাই এই 2 লাখ টাকার ফোনের মধ্যে দেওয়া হয় নাই, কেন? মানে এত দামি ফোন এটার মধ্যে এই সিম্পল জিনিসটা কেন থাকবে না বলেন? আর এই কারণেই আমি কিন্তু আইফোন দিয়ে লাইভ করতে পারি না। আমার অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার কি আইফোন নাই? আমি যখন লাইভ করতে যাই আমাকে অনেকে বলে ভাই স্যামসাং দিয়ে বানাইতেছেন, আপনার কি ওইটা নাই যে কিডনি বেসা কিনে? আরে ভাই আমার কাছে আছে একটা বাসা, এই যে এটা কিনছিলাম শখ করে, এটা এখন বাচ্চারা দিয়ে রাখছি গেমস খেলতে, এটা দিয়ে আমার কাজ হয় না। সো আইফোন কোম্পানির যিনি মালিক ওই কোম্পানি পর্যন্ত এই ভিডিওটা যেন পৌঁছায় যায়, ডুমায় শেয়ার দিয়ে দেন এই ভিডিওটা, শেয়ার দিয়া আর যারা আইফোন ইউজ করে তাদের কাছেও পাঠায় দেন, যদি একটা সলিউশন পাওয়া যায়, যদি কোনো ভাই আমার এই প্রবলেমের সলিউশন করে দিতে পারেন কমেন্টসে দিয়ে দেন, আমি খুব উপকৃত হব। আর স্টিভ জবসের ফোন নাম্বারটা থাকলে একটু ইনবক্সে দিয়ে দেন, ওনার উপরে আমার অনেক রাগ, আমি ওনাকে মানে যখনই 13 Pro Max বার হয়
দেখলাম নাই, 14 বেরোলো নাই, 15 বেরোলো নাই, এখন আশায় বুক বাঁধছিলাম যে 16 প্রো ম্যাক্সে তো অন্তত থাকবে, 2 লাখ টাকার একটা ফোন, সেটার মধ্যেও নাই। আমি এখন কি স্টিভ জবসের আইফোনের কমপ্লেন করবো, নাকি আপনার মার্ক জুকারবার্গ ফেসবুক কোম্পানিতে কমপ্লেন করবো যে আপনাদের ফেসবুকে লাইভে গেলে এটা কেন আইফোনে চলে না? ভাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন, আমি চাই এই লাইভের পরে আমি এই প্রবলেমটার সলিউশন পাবো। এখন দেখেন যে আইফোন দিয়ে আমি সেম কাজটাই করবো, একটু আগে যেটা স্যামসাং দিয়ে করতেছিলাম, এখন এটা দিয়ে যদি আমি করতে যাই, এদিকে দেখেন যে আমি আমার পেজে ঢুকছি, এই দেখেন লাইভে গেলাম, দেখেন একটু আগে, একটু আগে এখানে কতগুলো ফিচার্স ছিল, এখানে কত কিছু ছিল, টেক্সট লেখার অপশন ছিল, ক্যামেরা রোটেট করার অপশন ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু এখন এই যে আইফোনে যখন ঢুকলাম, এখন দেখেন এই জায়গাটা ফাঁকা, এই যে এখানে শুধু 2-3টা অপশন আছে, বাট এখানে কিন্তু টেক্সট লেখার মতো কোনো কিছু নাই, এখানে টেক্সট লেখার মতো কিছু নাই, ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে, বাট এখানে কিন্তু শুধু ফ্ল্যাশ অন অফ করা যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে মাইক মিউট করা যাবে, এছাড়া এখানে টেক্সট লেখার মতো কোনো অপশন নাই। এখানে একটা জায়গা আছে ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন লেখা যায়, যেটা নাকি লিখলে ওটা ডেসক্রিপশনে যাবে, বাট স্ক্রিনের উপরে লেখার জন্য, টাইপ করার জন্য কোনো কিছু কিন্তু আইফোন দিয়ে করা যায় না। যদি কেউ এটা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই একজন লিখছে আমি এর তীব্র নিন্দা জানাই। আচ্ছা আমার দুঃখ ভাই, এত টাকার ফোন, লাখ টাকার ফোন কিনে যদি লাইভ করতে গেলে স্ক্রিনের উপরে কিছু লিখতে না পারি, তাহলে আমার এই লাখ টাকার ফোন দিয়ে হইলটা কি? এবং আমার মনে হয় আমার মতো এই প্রবলেমে অনেকে আছে, এবং অনেকেই কিন্তু জানে যে আইফোন দিয়ে এত দামি ফোন সব হবে, আউসে কিনা ফেলায় উদ্দাসে, পরে কিনার পরে দেখা যায় স্ক্রিনারে জিনিসটা লেখা যায় না। অন্যদের কাজে লাগুক না লাগুক, আমরা যারা লাইভ করি কন্টেন্ট বানাই, আমাদের যাদের স্ক্রিনে নাম্বার লেখা লাগে তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স এবং খুবই দরকারি একটা ফিচার্স। আজকে বাসা থেকে নিয়ত করে বাইরে ছিলাম, আজকে আমার একদিন কি স্টিভ জবসের একদিন, আপনারা আমাকে হেল্প করেন, লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন, আইফোন দিয়ে কাপড় আয়রন করা যায় ভাইয়া, আল জাবির চৌধুরী ভাই বলছে যায়। সো ভালো থাকেন সবাই, লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন, আর এই আইফোন আমি আসলে সত্যি কথা বলি অনেক শখ করে কেনা, বাট এটা দিয়ে আমি আমার কাজ করতে পারতেছি না, আমি স্ক্রিনে নাম্বার লিখতে পারতেছি না, ঠিক আছে। স্যামসাং এর মডেল কি ভাই? স্যামসাং এর লাগবে না, যেই কোনো অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক লাইভে গেলে অপশনটা আসে, সেটা 2000 টাকারও যদি ফোন হয় অ্যান্ড্রয়েড ফোনে, বাট আইফোন iOS অপারেটিং সিস্টেম এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? নাকি ফেসবুকের সাথে আইফোনের কোনো মানে মন কালাকালি আছে আমি জানি না। ভালো থাকেন, লাইভটা শেয়ার দিয়ে দেন, আজকে মনের দুঃখে কথাগুলো বলছি, এখন এটার সলিউশন পাইলে 16 প্রো ম্যাক্স মানে কেনার কথা চিন্তা করুন, আদারওয়াইজ আমার জন্য আইফোন আর কখনো মনে হয় না আসলে ইউজ করা হবে, কারণ হচ্ছে যে আপনাদের জন্য ভিডিও বানাই, আমি চাই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যেন সরাসরি আপনার স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগে টাইটেল লিখতাম উপরে, ছোট ছোট বুড়া মানুষের চোখকেই দেখে না ঠিক মতো, ওই নিয়ে খুঁজেও পায় না, এই জন্য আমরা স্ক্রিনে দিয়ে দিই। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।